বন্ধুরা সবাই তোন ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য যেটা শেয়ার করছি সেটা হচ্ছে মাধ্যমিক জীবন বিজ্ঞান ফার্স্ট ইউনিট টেস্ট এর সাজেশন সাজেশন বলতে দেখো জীবনবিজ্ঞানের আমরা যদি লক্ষ্য করি তাহলে প্রচুর প্রচুর টুকরো টুকরো প্রশ্ন আসে প্রথমেই বলবো যে এই টুকরো প্রশ্নগুলো ভালো করে পড়ার চেষ্টা করো কারণ জীবনবিজ্ঞানের প্রশ্ন কিন্তু খুঁটিয়ে পরীক্ষাতে আসে একদম পুরো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করো বোঝার চেষ্টা করো এবার আমরা প্রথমে জানবো কী কী বিষয় আমাদের পরীক্ষাতে রয়েছে তারপরে আমরা জানবো আমাদের প্রশ্ন মডেল কেমন হতে পারে এবং তারপর সম্পূর্ণ প্রশ্ন অর্থাৎ কি কি মার্কের প্রশ্ন আসবে এবং কেমন কী প্রশ্ন আসবে ডিটেলস আলোচনা তোমাদের করব তো প্রথমেই আমরা চলে আসি আমাদের কি কি সিলেবাসে রয়েছে তো দেখো আমাদের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই যে পাঠটা রয়েছে এই পাঠটা কিন্তু আমাদের সম্পূর্ণ অর্থাৎ প্রথম অধ্যায়টা কিন্তু সম্পূর্ণ রয়েছে কিন্তু দ্বিতীয় অধ্যায়ের আমাদের রয়েছে কি জীবনের প্রভাবানতা এবার দেখো জীবনের প্রভাবানতা থেকে তোমাদের যেটা সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে কোষ বিভাজন এবং কোষচক্র এই প্রথম পাঠটা অর্থাৎ জননের আগ পর্যন্ত বোঝা গেল কি বললাম এবং তাহলে আমাদের তাহলে মোট কি হলো মোট যে বিষয়টা আমাদের তৈরি হলো সেটা হচ্ছে এই জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় সম্পূর্ণ চ্যাপ্টার এবং জীবনের প্রবাহমানতা থেকে শুধুমাত্র কোষ বিভাজন এবং কোষচক্র পশ্চিমবঙ্গের বলতে গেলে নাইনটি ফাইভ পার্সেন্ট স্কুলে কিন্তু এই সিলেবাসের ওপরেই মূলত ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষাটা হয় তো ঠিক এই অংশ থেকে এবছর আবারও বলছি এবছর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে শেয়ার করব শুধুমাত্র এই অংশটি থেকে এবার আসা যাক আমাদের কী কী প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে তো তার আগে এই কথাটা আমি তোমাদের অবশ্যই বলবো আজকে তোমাদের জন্য যে প্রশ্নগুলো তুলে ধরছি তোমরা যদি কেউ মনে করো যে স্যার শুধুমাত্র ফার্স্ট ইউনিটের জন্য এই প্রশ্নগুলো দিয়েছে ফাইনালে বা টেস্ট পরীক্ষায় এই প্রশ্ন আসবে না সেটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ আমরা আজ যে প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি মনে রাখবে ফাইনাল পরীক্ষাতেও কিন্তু সেম প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট থাকবে এবং এই প্রশ্নগুলো যে কারণে বলি যে ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্টকে খুব গুরুত্ব সহকারে পড়া উচিত তাহলে কী হয় এই ভুল ভ্রান্তিগুলো আর হয় না এখন থেকেই পড়াশোনাটা রেডি থাকে তো চলো তারপরের যে বিষয়টা জেনে নেবো আমরা সেটা হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন তো সাহায্য আমাদের চল্লিশ মার্কের পরীক্ষা হবে একদম বেসিক্যালি অন্যান্য সাবজেক্টের মতোই এক ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে এবার আসে আমাদের কোশ্চেন মডেল কেমন তো একদম প্রথমে যে বিষয়টা বলবো আমাদের এমসি কেউ কোশ্চেন থাকবে এসএ কেউ কোশ্চেন থাকবে আমাদের দুই মার্কের প্রশ্ন থাকবে এবং আমাদের পাঁচ মার্কের প্রশ্ন থাকবে তাহলে আমাদের কী কী থাকবে আমাদের এমসি কেউ থাকবে আমাদের এস কিউ থাকবে আমাদের টু মার্কের প্রশ্ন থাকবে এবং আমাদের ফাইভ মার্কের প্রশ্ন থাকবে এইবার এই যে ফাইভ মার্কের প্রশ্নটার কথা বলছি এই ফাইভ মার্কের প্রশ্ন কিন্তু ডাইরেক্ট ফাইভ মার্কের প্রশ্ন আসে না কি আসে টু প্লাস থ্রি এইভাবেই কিন্তু প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে আসে তাহলে ফাইভ মার্ক বলতে মূলত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে টু প্লাস থ্রি মার্কের প্রশ্ন তার মানে বুঝতেই পারছো একদিকে দু মার্কের প্রশ্ন আসবে আবার এই পাঁচ মার্কের প্রশ্নের মধ্যেও কিন্তু মার্কের প্রশ্ন আসবে তাহলে সর্বসা কিন্তু কিন্তু মার্কের প্রশ্নের উপর সব থেকে বেশি পরিমাণে গুরুত্ব আরোপ করে তোমরা পড়াশুনোগুলো করবে যে কারণে দুই মার্কের প্রশ্নের পরিমাণটাও বেশি এবং খুব ইম্পর্ট্যান্ট তাহলে সর্বসাকুল আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি তাহলে কি হলো আমাদের কোশ্চেন প্যাটার্নে আমরা কি পাবো আমরা এমসি কিউ পাবো আমরা এসে কিউ পাবো আমরা টু মার্কের কোশ্চেন পাবো এবং আমরা ফাইভ মার্কের কোশ্চেন পাবো স্বাভাবিকভাবে সাতটা এমসি কিউ থাকে নটা এসএ কিউ থাকে দুই মার্কের প্রশ্ন চারটে লিখতে হয় এবং পাঁচ মার্কের প্রশ্ন তিনটে লিখতে হয় তবে যেহেতু স্কুল আমাদের প্রশ্ন করবে স্কুলের টিচার সেহেতু কিন্তু এই যে প্রশ্ন প্যাটার্নটা আমি তোমাদের বললাম তিনি কিন্তু প্রশ্ন প্যাটার্নের পরিবর্তন ঘটাতে পারেন এটা তার ব্যক্তিগত বিষয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এই প্যাটার্নেই করবে বেশিরভাগ স্কুল নেক্সট এবার আমরা জানবো যে আমাদের কী কী প্রশ্ন পড়তে হবে তো স্বাভাবিকভাবে প্রথম অধ্যে আমাদের রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো বিশেষ করে জোর দিয়ে পড়বে সেটা হচ্ছে কি দুই মার্কের প্রশ্নের জন্য সংবেদনশীলতা বা অত্তেজিতা বলতে কী বোঝো উদ্ভিদ কীভাবে সারা প্রদান করে চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাটা হয় কেন একটি সহজাত একটি অভ্যাসগত প্রতিবর্তকের উদাহরণ দাও প্রেসবায়োপিয়া এর কারণ কী ক্যাটার্যাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কী মাছের গমনে পটকার ভূমিকা কী ট্রফিক চরণের দুটি পার্থক্য লেখো ফটো ট্রফিক চরণ বলতে কী বোঝো উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন উদ্ভিদের চলনের উদ্দেশ্য কী শুক্রাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন কৃষিকার্যে জিব্রেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কী উদ্ভিদের অঙ্গজ্জরণে ব্যবহৃত হয় এরকম দুটি কৃত্রিম হরমোনের নাম বলো পেসোপ্রেসিন হরমোন কাকে বলে কেন মিশ্র গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য কি কুশিং সিনড্রোম কি গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন জরুরিকালীন হরমোন কাকে বলে কেন স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানগুলির নাম লেখো উপযোজন কাকে বলে দ্বিপদগমন বলতে কী বোঝো পাখির উড্ডয়নে পেশির ভূমিকা কী সাইনোবিয়াল সন্ধি কাকে বলে উদাহরণ দাও জিব্রেলিন ও সাইটোকাইনিন হরমোন এর দুটি গঠনগত পার্থক্য লেখো ফিডব্যাক পদ্ধতি কাকে বলে ইস্ট্রোজেন ও পোজেস্ট্রন হরমোনের একটি উৎসগত ও একটি কার্যগত পার্থক্য লেখো অ্যাকশন ও ডেন্ড্রন এর দুটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো নেক্সট আমি আরও কিছু প্রশ্ন বলবো কারণ দেখো এই চ্যাপ্টারটা কিন্তু খুব বড় চ্যাপ্টার তোমরা তোমাদের বই যারা পড়েছো তারা ভালো করেই জানো যে জীবজগত নিয়ন্ত্রণ ও সমন্বয় চ্যাপ্টারটা কত বড় এবং ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এবং প্রচুর পরিমাণে প্রশ্ন রয়েছে কিছু গুরুত্বপূর্ণ থ্রি মার্কের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে যেগুলো একটু দেখে রাখবে যেমন স্পর্শ করে লজ্জাবতী গাছের পাতাগুলি নুইয়ে পড়ে কেন জগদীশচন্দ্র বসু প্রাণীদের মতো উদ্ভিদের দেহে রিফ্লেক্স আর্কের অস্তিত্ব কীভাবে প্রমাণ করেন ট্যাকটিক চলনের পার্থক্য অক্সিন হরমোনের ভূমিকা কী কৃষিবিদ্যায় সাইটোকাইনিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কী উদ্ভিদ ও প্রাণী হরমোনের পার্থক্য লেখো অগ্রপিটিউটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম ও কাজগুলো উল্লেখ করো থাইরয়েড গ্রন্থির অবস্থান ও খরিত তিনটি হরমোনের নাম ও গুরুত্ব লেখো সন্ত্রণের ক্ষেত্রে মাছের পাকনার ভূমিকা উল্লেখ করো মানুষের গমনে হাতের ভূমিকা কী মানুষের কাছের বস্তু দেখার সময় কিভাবে চোখ উপযোজিত হয় এ হল আমাদের দুই ও তিন মার্কের প্রশ্ন আর বিশেষভাবে তোমাদের একটা কথা বলে রাখি সরল প্রতিবর্ত চাপের চিত্র এবং চোখের চিত্র এই দুটো চিত্র এমনভাবে প্র্যাকটিস করবে যাতে ফাইনাল পরীক্ষাতেও তোমরা করতে পারো কারণ একটা নিশ্চিত কথা তোমাদের বলে রাখি এই ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসে আমাদের প্রথম অধ্যায় থেকে দুটো চিত্র আমি তোমাদের আজ বলে দিচ্ছি যে দুটো চিত্রের মধ্যে একদিকে যেমন ফার্স্ট ইউনিট টেস্টে পাবে এই দুটো চিত্রের মধ্যে একটা চিত্র ঠিক একইভাবে এই দুটো চিত্রের মধ্যে একটা চিত্র তোমরা টেস্ট পরীক্ষাতে পাবে এমনকি এই দুটো চিত্রের মধ্যে একটা চিত্র তোমরা এবছরের ফাইনাল পরীক্ষাতেও পাবে অতএব এই দুটো চিত্র খুব ভালো করে রেডি করো ওকে নেক্সট আমরা যেটা আসবো দ্বিতীয় অধ্যায়ের জীবনের প্রভাবমানতা তো জীবনের প্রভাবমানতা সম্পর্কে তোমাদের আমি প্রথমেই কি বলেছিলাম আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কি রয়েছে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে রয়েছে কোষ বিভাজন এবং কোষচক্র এই দুটো অংশ তো আমি ঠিক এই দুটো অংশ থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তোমাদেরকেই শেয়ার করছি ঠিক আছে এবার দেখো এই দুটো অংশের প্রশ্ন ঠিক একইভাবে তোমাদের যেটা বললাম টু মার্ক আসতে পারে থ্রি মার্ক আসতে পারে কারণ কি কারণ টু মার্ক এবং ফাইভ মার্কের প্রশ্ন আসবে কিন্তু যেহেতু ফাইভ মার্কের প্রশ্ন টু প্লাস থ্রি আকারে আসবে সেহেতু প্রশ্নগুলো দুই এবং তিন এভাবেই আসতে পারে যে কারণে সম্পূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নগুলো রেডি রেখো প্রথম ক্রোমোজোম কী ক্রোমোজোম কীভাবে তৈরি হয় ক্রোমোজোমের ডিএনএ এবং জিনের মধ্যে সম্পর্ক কী জিন কি জিন কোথায় থাকে ক্রোমোজোমের প্রকারভেদ আলোচনা করো ক্রোমোজোমের গঠন বর্ণনা করো প্রাথমিক খাজ ও খাজের পার্থক্য কি ইউক্রেটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান বর্ণনা করো ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য লেখো বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুর ভূমিকা কি অ্যামাইটোসিস ও মিওসিস কোষবিয়াজন সম্পর্কে আলোচনা করো উদ্ভিদ কোষের মাইটোসিস প্রক্রিয়ায় ক্যারিওকাইনোসিস ও সাইটোকাইনোসিস পদ্ধতি ব্যাখ্যা করো কারণ এই পদ্ধতিগুলোর মধ্যে আবার অনেকগুলো পার্ট রয়েছে সেগুলোও কিন্তু পড়বে কারণ মার্কে কিন্তু ওইগুলো টিকা আকারে আসতে পারে প্রাণীকোষের মাইটোসিস প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো উদ্ভিদ ও প্রাণীকোষের মাইটোসিসের পার্থক্য লেখো মাইটোসিসের গুরুত্ব কী মিওসিসের তাৎপর্য উল্লেখ করো এবং মাইটোসিস ও মিওসিসের পার্থক্য লেখো তো এই হলো আমাদের ওভারঅল সাজেশন বা ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকে ভাবতে পারো যে স্যার তো অনেক প্রশ্নই দিল বিশেষত এটা সায়েন্স গ্রুপের সাবজেক্ট এখান থেকে একটা প্রশ্ন রেডি রাখতেই হবে কারণ পরীক্ষাতে প্রশ্ন শর্ট টাইপের প্রশ্ন আর এমসিকিউ এসএ কিউয়ের জন্য বইকে খুঁটিয়ে পড়ার চেষ্টা করো কারণ না হলে কিন্তু সায়েন্স গ্রুপে অতটা ইজি বিষয় হবে না পরিষ্কার বলে রাখি প্রথম থেকে গুরুত্ব দিয়ে পড়ো ভালো রেজাল্ট অবশ্যই হবে আর যে প্রশ্নগুলো শেয়ার করলাম এখন তো রেডি করবেই এবং ফাইনাল পর্যন্ত এটাকে বইয়ে নিয়ে যেতে হবে এটা মাথায় রেখে সামনের দিকে এগো এই বলে আজকের আলোচনা শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরীক্ষায় ভালো রেজাল্ট হোক এটাই আশা রাখব ধন্যবাদ